কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা আছে, তার ভিতরে এই সূরাটা সূরা লাহাব হচ্ছে 111 নম্বর সূরা। এই সূরাটা মক্কায় নাযিল হয়। এই সূরাটার ভিতর মোট আয়াত আছে 5টি। আমার নবীর যখন 40 বছর বয়স, তখন পর্যন্ত সবাই তাকে সত্যবাদী মানত। ভালো করে বুঝতে হবে, এই সূরাটার ভিতর শব্দ আছে 23টা এবং অক্ষর আছে 77টি। ভালো করে বুঝতে হবে, আমার নবী যখন তাদেরকে বলল আল্লাহর প্রতি ঈমান আনো, সবাই যেমন তেমন, কিন্তু সর্বপ্রথম যেই ব্যক্তিটা বিরোধিতা করল ইনি ছিল আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব। বন্ধুরা রে আমার, আমার নবী কয় চাচা গো, এই সাপা পাহাড়ের ভিতরে ও চাচা আমি আপনাদেরকে এমনি এমনি ডাকি নাই, আমার আল্লাহর হুকুমে ডাকছি গো, ও চাচা আল্লাহর উপরেই মানান্তে হইব। সব মানুষ চুপ কইরা আমার নবীর দিকে তাকায়া তাকায়া কথাগুলো শোনে গো, কিন্তু এই আবু লাহাব কয় না 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 তোমার কথা শুনতে পারবো না, এটা আমরা মানবো না, আমাদের ধর্মের ভিতরে তুমি সুলকানি দিবার মুহাম্মদ, এটা তো বুঝতে পারি নাই, তোমার কথা মানা যাবে না। এইবার সব লোকজনের ভিতরে একটা দ্বন্দ্ব লাগায়া দিছে এই বেঈমানে, এই বেঈমানে আমার নবীর সর্বপ্রথম বিরোধিতা শুরু কইরা দিছে, আমার নবীর মনটা বেজার হইয়া যায়। আমার আল্লাহ কয় জিবরাই ও জিবরাইল যা যা দেরি করিছে না, আমার বন্ধু নবীর মনটা বেজার হয়ে গেছে রে জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবীরে সান্ত্বনা দিবা। এই মুহূর্তে আমার নবীর কাছে আমি একটা সূরা নাজিল করব, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এ বন্ধুরা আবু জাহেল আবু লাহাব সাহেবার সবাই ছিল ওই ময়দানের ভিতরে, হে মুহাম্মদ আগে যদি জানতাম তুমি এরকম আমাদেরকে ডেকাই না এই সমস্ত কথা বলবা, হো মুহাম্মদ এই সাপা পাহাড়ের মধ্যে আমরা আসতাম না, এই ময়দানে তোমাকে আমরা সময় দিতাম না, হো মুহাম্মদ শুই না না আমি তোমার কথা মানতে পারবো না, আমাদের ধর্মের ভিতরে এই সমস্ত ধর্মের কথা চলবে না। এইবার সবাইকে নিয়ে যখন আবু লাহাব সইলা যাইব, আমার নবীর মনটা বেজার হইয়া যাই রে, নবী আমার দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আমার চাচাই তো সর্বপ্রথমে আমার বিরোধিতা করলো, আল্লাহ প্রকাশ কইরা দিছি তোমার উপরে ঈমান আনতে হইব, তোমার কথা শুনে সাপা পাহাড়ের মধ্যে উপরে দাঁড়াইয়া সবাইকে আমি ডেকে আজকে প্রকাশ করছি, আল্লাহ আমার সবচাইতে বেশি কষ্ট লাগে রে আল্লাহ, দূরবর্তী লোক যদি আমার বিরোধিতা করতো আমি মনে মাইনা নিতাম, কিন্তু আমার বিরোধিতা সর্বপ্রথমে আমার আপন লোকজনেরাই কইরা পালাইছে, আমার নবীর কান্দন দেখে আমার আল্লাহ কয় জিব্রাইল রে যা যা দেরি করিস না, আমার বন্ধুরে এই মুহূর্তে সূরাটা জানাইয়া দাও, আমার নবীর কাছে এসে জিব্রাইল আপনি এই সূরাটা শোনাইতেছে, তাতিয়া দা আবি লাগাবিউ আতাব, আমার নবীর কাছে যখন এই সূরাটা শুনাই রে বন্ধু, এই সূরাটা নাজিল হয়ে যায়, আমার নবী সাহাবীদের কাছে বলল এই সূরা নাজিল হয়ে গেছে, সাহাবীরা এই সূরা পড়া শুরু করে দিছে, আল্লাহু আকবার কর, আমার নবী পড়ে রে মুরব্বি বাবা ও সোনার যুবকের দলেরা, এই সূরা তো আজকে শুধু চলবে না কিয়ামতের আগ পর্যন্ত চলতেই থাকবে, প্রতিটা নামাজে কোন না কোন মসজিদে এই সূরাটা পড়া হয়, আমার নবী সূরা লাভ পড়ে র
এই ঘটনার এই খবরটা ছইলা গেছে আবুল আহাবের কানে এইবার আবুল আহাবের লোকজনের আয়েশা শুনতেছে মুহাম্মাদের যত লোক ছিল সব সাহাবীরা এই সূরাটা পড়তেছে আমার নবীও পড়তেছে এইবার তারা তো বুঝা পালাইছে রে বন্ধু তারা তো কোরআনের ভাষা বুঝতো তাদের ভাষা ছিল আরবিতে এইবার তারা বুঝা পালাইছে বলতেছে আমার নবী পড়তেছে তাব্বাতিয়া দাবিলাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব এই সূরাটা শুইনা মক্কার জমিনে এইবার আবুল আহাবের ভিতরে একটা দ্বন্দ্ব লাগা যায় গো আবুল আহাব এইবার বাড়ির ভিতর আলোচনা শুরু কইরা দিছে আরে মুহাম্মদ আমার বিরোধিতা করে গো মুহাম্মদ আমার বিরুদ্ধে একটা সূরা বানাইছে মুহাম্মদ আমার বিরুদ্ধে একটা কবিতা বানাইছে এইবার আবুল আহাবের স্ত্রী যার নাম ছিল উম্মে জামিলা এই উম্মে জামিলা একটা পাথর নিয়া ঘর থেকে বের হয়ে গেছে এ মুরব্বি বাবা ও সোনার যুবকের দলে ভালো করে আওয়াজটা শুনা নাও সূরা আহাবের তাফসিরটা ভালো করে জানা নাও উম্মে জামিলা একটা পাথর নিয়া আমার নবীর মারার জন্য বের আমার নবী কানাই কাবার ভিতরে আবু বকরকে সাথে নিয়ে আমার নবী কোরআন পড়তেছে আল্লাহু আকবার ক আমার নবী পড়তেছে আবু বকর পরে তাব্বাতিয়া দা আবিলা গাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা না আমার নবী পরে রে জগৎবাসীরা আমার নবী যখন এই সূরাটা পড়তেছে আবু বকর পরে এইবার উম্মে জামিলা একটা পাথর নিয়া আয়েশা দাঁড়াইয়া আবু বকরকে ডাক দিয়া বলে হে আবু বকর ও আবু বকর তোমার বন্ধু নবী কই গো তোমার বন্ধু কই আবু বকর চিন্তা করে ব্যাপার কি আমার তো বুঝে আসে না আমার নবী আমার সামনে বইসা রইছে গো আমার নবী আমার সামনে কোরআন পড়ে অথচ উম্মে জামিলা আমার জিগায় তোমার নবী কই উম্মে জামিলা কয় আবু বকর ও আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ আমাদের পরিবারের বিরুদ্ধে কবিতা বানাইছে আমার স্বামীর বিরুদ্ধে একটা সূরা বানাইছে হো তোমার বন্ধুরে বইলা দিও আমাদের বিরুদ্ধে যদি এই সূরা বানায় আমাদের বিরুদ্ধে যদি এই কবিতা বানায় সে যদি পড়ে আর এইটা যদি প্রচার করে আমরা কিন্তু তারে বাঁচতে দেব না আমি জামিলা আমি কি নিয়ে আইছি তুমি দেখছো নাই রে আবু বকর এই মুহূর্তে আমি পাথর নিয়ে আসছিলাম তোমার বন্ধুরে যদি আমি পাইতাম আমি জামিলা তোমার বন্ধুর মাথায় বাড়ি দিয়ে আমি মাথাটা ফাটাইয়া দিতাম এই পাথরের আঘাত করে তারে আমি আজকে বিদায় করে দিতাম তারে আমি জীবিত রাখতাম না আজকে তারে মাইরা পালাইতাম আমার নবী আবু বকরের সামনে বসা আমার নবী তাকায় তাকায় দেখে আমার নবীও কথা শুনে আবু বকর চিন্তা করে আল্লাহ গো আমি তো নবীর সামনে বসা নবী তো আমার সামনে বসা ও দয়ার আল্লাহ অথচ উম্মে জামিলা আমার জিগায় আমার নবী কই আল্লাহ আমার বুঝে আসে না গো আমার বুঝে আসে না রে আল্লাহ
কারণ উম্মে সামিলা আমার নবীরে কেন দেখতে পাই না রে আল্লাহ আমার নবী তো আমার সামনে বসে বসে সূরা আল্লাহ তেলাওয়াত করে অথচ উম্মে জামিলা আমার নবীরে দেখতে পারে না কারণটা কি এটা তো আমার বুঝে আসে না এইবার উম্মে জামিলা কয় আবু বকর রে কর তোমার বন্ধু নবীরে জানাইয়া দিও আমাদের বিরুদ্ধে যদি সূরা বানায় আমাদের বিরুদ্ধে যদি সূরা বানাইয়া প্রচার করে আমি উম্মে জামিলা কিন্তু তারে বাঁচতে দেব না আজকে যদি আমি তারে পাইতাম এই পাথরের আঘাত করে তারে আমি হত্যা করে বলাইতাম আমি উম্মে জামিলা আজকে পাই নাই রে আবু বকর আজকে আমার হাত থেকে সে রক্ষা পাইয়া গেছে পরবর্তীতে পাইলে কিন্তু আমি তারে ছাড়ব না এই বইলা যখন বিদায় নেয় আবু বকর কান্দে আর কয় রাসূল আল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার তো বুঝে আসে না ইয়া রাসূল আল্লাহ নবী গো নবী গো নবী গো আপনি আমার সামনে বসা আমি আপনার সামনে বসা ইয়া রাসূলুল্লাহ নবী গো উম্মে জামিলা আমারে দেখলো আপনারে কেন দেখতে পাইলো না আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর আমার উম্মে জামিলা এজন্যই দেখতে পারে নাই কারণ আমাকে মারার জন্য উম্মে জামিলা পাথর নিয়ে আসছে এই মুহূর্তে যদি আমারে দেখতে পাইতো আমারে পাথর দিয়ে ডেল মারতো আমার আল্লাহ উম্মে জামিলা আর আমার মাঝে একটা পর্দা বালায়া দিছে গো এই পর্দা বালানোর কারণে উম্মে জামিলা আমারে দেখতে পারে নাই শুধু তোমারে দেইগা বালাইছে আমার নবীর কথা শুই নাই আবু বকর কয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি পর্দা তো আমিও দেখতে পারলাম না কারণটা কি আমার নবী কয় আবু বকর রে এ আবু বকর আমি নবী যা দেখি গো তোমরা তা দেখতে পারো না আমি যা ভাবি তোমরা তা ভাবতেও পারবা না ও আবু বকর এই সিদ্ধান্ত শুধুমাত্র আমি নবীর না গো এই পর্দাটা ফালাইছে আমার আল্লাহর সিদ্ধান্তে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আমার নবী সূরা তিলাওয়াত করা বন্ধ করে না কারণ সূরাটা নাজিল করছে কে আর একটু জোরে কোন এটা পৃথিবীর কোন মানুষ বানাই নাই আমার নবীও বানাই নাই আমার নবী কিন্তু এটা বানাই নাই স্বয়ং আমার আল্লাহ এই সূরাটা নাজিল করছে বিধায় আমার নবী পড়ে সাহাবীরা পড়ে এই সূরা যখন বন্ধ হয় না রে বন্ধু এইবার আবু লাহাব বাড়ির ভিতর পরামর্শ করে তার বিবির কাছে বলে উতবা সাহেবা সবাই রে ডাইকা এবার সব মানুষের কাছে দাঁড়াইয়া এ আবু লাহাব কয় শুন শুনি দেশবাসীরা মুহাম্মদ একটা কবিতা বানাইছে একটা ছন্দ বানাইছে একটা সূরা বানাইছে আমার বিরুদ্ধে মুহাম্মদ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব ধ্বংস হোক আবু লাহাবের দুহাত সে নিজেও ধ্বংস হোক ও উতবা সাহেবারে তোমার শ্বশুর আমার বিরুদ্ধে কি লেখছে দেখো তাকায় দেখো তোমার শ্বশুর বলছে আমি ধ্বংস হয়ে যাবো আমার পরিবার ধ্বংস হয়ে যাবে আমার স্ত্রীও ধ্বংস হয়ে যাবে ও তোমরা তাড়াতাড়ি আসো আমি তোমাদের সাথে কথা বলতে চাই উদুবা এবং হুতাইবা এই দুইটা ছেলে আমার নবীর দুইটা মেয়েরে বিবাহ করছে রে বন্ধু এইবার আবু লাহাব কয় তোমরা দেরি কইরো না ও আমার ছেলেরা তাইবা দেরি কইরো না তাড়াতাড়ি যা
তোমার শ্বশুর আমার বিরুদ্ধে এই কবিতা লেখছে, সুরা লেখছে, আমার ধ্বংস চায়, অতএব তার সাথে আমাদের সম্পর্ক রাখতে পারবো না। যাও তোমরা দুইটা ভাই, তার দুইটা মেয়ে এখন তালাকে দিয়ে আসবা, ওই দুইটা মেয়ে আমরা রাখবো না, তাড়াতাড়ি তার সাথে আত্মীয়তা বন্ধন কাইটে দিবা। আরে তার সাথে আত্মীয়তা রাখবো না, যাও তাড়াতাড়ি যাও, দেরি কইরো না। এইবার দুইটা ভাই উদুবাই এবং হুতাইবা, এই দুইজন সই লাগাছে রে বন্ধু, এই দুইজন যাইয়া আমার নবীর দরজায় টুকা মাইরা দিছে। আমার নবী দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী দরজা খুইলা দিছে গো, দরজাটা খুইলা দেখে মেহমান আইসে গেছে জামাতা। আমার নবী কই জামাই বাবাজিরা গো, তোমরা কোন খবর না দিয়া তাড়াতাড়ি আসলা, কারণটা কি আমি তো বুঝলাম না। এইবার উদুবা হুতাইবা কই নবী গো, আপনি আমাদের বিরুদ্ধে সুরা লেখা ফালাইছেন, আমাদের বিরুদ্ধে ছন্দ লেখছেন, আমাদের বিরুদ্ধে কবিতা লেখছেন, আমার বাবার ধ্বংস চান, আমার মায়ের ধ্বংস চান গো, আমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না, এ কথা আপনি বলেছেন নবী গো, নবী গো, আমার বাবাই আমার মা বইলা দিছে, আপনার মেয়ে আমরা রাখবো না। এই মুহূর্তে উদ্বা দাঁড়ায় কয়, আমি আপনার মেয়েরে তালাকে দিয়ে দিলাম, আপনার মেয়েরা আমি তালাকে দিয়ে দিলাম, আপনার মেয়েরা আমি রাখবো না। আমার নবী কয় উদ্বা রে, ও উদ্বা কি করলা, এটা তো ঠিকই না। আরে উদ্বার স্ত্রী আমার নবীর গলা দইরা কান্দার কয়, আব্বা রে ওরা তোমার জেদেলা, ওরা আমারে তালাক দিয়া বলাইছে। আমার নবী মেয়েটার মাথায় হাত বুলাইয়া দিয়া আমার নবী কয় মারে রাগ করিস না, তোর জন্য আমার আল্লাহ ফয়সালা করবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হুতাই বাদারায়া কয় নবী গো, নবী গো, আমার ভাই উদ্বা আপনার মেয়েরে তালাক দিছে, আমিও রাখবো না, আমিও আপনার মেয়েরে এই মুহূর্তে তালাক দিলাম, আমিও আপনার মেয়েরে রাখবো না। এইবার হুতাইবাও তালাক দিয়া বলায় আমার নবী কয় হুতাইবা রে, ও হুতাইবা উদ্বা ভুল করে ফেলাইছে, তুমি কইরো না। হুতাইবা তারপরেও মানে না, আমার নবীর মেয়েরে তালাক দিয়া মুখের ভিতরে, আর কিতাবের ভিতর উল্লেখ করা হয়, ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়। এ বন্ধুরা ভালো করে শুনবা, হুতাইবা মুখের ভিতরে স্যাপ জড়ো করছে, থুতু জড়ো কইরা আমার নবীর দিকে নিক্ষেপ করে থুতু মাইরা দিস। আমার নবীর দিকে যখন থুতু মাইরা দিছে জগৎবাসীরা, আমার নবী কই হুতাইবা রে, ও হুতাইবা আমার মেয়েরে তুমি তালাকে দিয়া দিছাও, আমি যতটা কষ্ট পাইছি তার চাইতে বেশি কষ্ট আমি নবী পাইছি, আমার তুমি থুতু দিয়া দিছাও, ও হুতাইবা এটা তোমার ভালো কাজ হয় নাই। আমার নবী আল্লাহর দরবারে কয় আল্লাহ গো, ও মালিক তাকাইয়া দেখো রে আল্লাহ, আমি নবীরে কত কষ্ট দেই রে আল্লাহ, আমার প্রথম মেয়েটারে তালাক দিয়া দিছে, পরপর দ্বিতীয় মেয়েটারেও তালাক দিছে, এবং আমার জামাতা আমার এই মুহূর্তে মুখের উপর থুতু মাইরা দিছে। আল্লাহ গো, আল্লাহ গো, আমি তো কষ্ট পাইয়া গেলাম রে আল্লাহ, এই মুহূর্তে আল্লাহ আমি তোমার কাছে জানাইলাম, এই হুতাইবারে আল্লাহ তুমি কুকুর লালায়া দাও, ওরে জঙ্গলের বাঘ লালায়া দাও, ওরে আমি দেখতে চাই না। এই কথা যখন বইলা বলাইছে আমার আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল
তাকায়া দেখ আমার বন্ধু নবীরে কষ্ট দিছে আমার নবী কষ্ট পাইয়া হুতাইবার জন্য আমার নবী বদদোয়া কইরা বালাইছে আমি আল্লাহ এই মুহূর্তে কবুল কইরা বালাইলাম ওই বেঈমান রে আমি জঙ্গলের বাঘ দিয়া হত্যা করব এইবার হুতাইবা উদবা দুই ভাই আমার নবীর দরবার থেকে বিদায় হইয়া যায় রে বন্ধু এইবার দুইটা ভাই বাড়িতে যাইয়া বাবার সামনে দাঁড়ায় কয় আব্বা গো ও বাবা মুহাম্মদ তোমার বিরুদ্ধে সূরা লেগেছে রে আব্বা তোমার বিরুদ্ধে একটা কবিতা বানাইছে তোমার বিরুদ্ধে ছন্দ বানাইছে তাব্বা দিয়া দা আবিলা হাবি ওয়া তাব মা আগনা আনহু মালহু আমা কাসাব সায়াসলা নারং সাতালা হাবি ওয়া ইমরাতু হাম্মালাতাল হাতব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ বিরুদ্ধে সূরা লেখার অপরাধে এই মুহূর্তে আমরা দুইটা ভাই তার মেরে তালাকে দিয়া দিছি আমার নবীর কথা শুইনা লাহাব্বে কয় উদবাহু তাইবা রে ওই নবীর মেরে তালাক দিছাও মুহাম্মাদি কিছু বলছেনি এইবার উদবা হুতাইবা কয় আব্বা গো আমি একটু বিয়াদবি কইরা বালাইছি আমি যখন তালাক দিছি গো আমি মুহাম্মাদের দিকে তাকাইয়া আমার মুখের ভিতর থুতু জড়ো কইরা তার মুখের উপরে নিক্ষেপ কইরা দিছি এইবার লাগবে কয় ও এই অপরাধ করা তো ঠিক হয় নাই তোমার মুহাম্মদ কিছু কইছেনি ওই মুহূর্তে হুতাইবা কয় আব্বা গো আমি যখন তার মুখের উপরে থুতু মাইরা দিলাম ওই মুহূর্তে দেখলাম মুহাম্মদ উপর দিকে হাতটা বাড়াইয়া কয় আল্লাহ গো আমার দুইটা মেয়ে এই মুহূর্তে পরপর তালাক মাইরা দিছে আমি যতটা কষ্ট পাইছি তার চাইতে বেশি কষ্ট পাইছি রে আল্লাহ আমার মুখের উপরে থুতু মাইরা দিছে আল্লাহ আমি নবী এই মুহূর্তে দোয়া কইরা দিলাম হুতাইবার জন্য আল্লাহ ওর পিছনে তুমি কুত্তা লেলাইয়া দাও ওর পিছনে বনের জঙ্গলের বাঘটা লেলাইয়া দাও এই কথা বইলা বলাইছে আবুলা হাইবা কয় হুতাইবা রে ও হুতাইবা কি করলা রে হুতাইবা নবী যেটা কয় সেটা তো কবুল হয়ে যায় আমরা যদিও মুহাম্মদ রে মানি না তারপরেও এটা সত্য নবীর মুখ দিয়া যেটা বলে সেটা কবুল হয়ে যায় তোমার যেই কথাটা বইলা দিছে তোমারে তো বাঁচানো সম্ভব না তোমার সতর্ক থাকতে হইব একা বাড়ির থেকে বের হইতে পারবা না এইবার আবুল হাবে তার দল বল রে ডাইকে কয় কে কোথায় আছো যত ব্যবসা বাণিজ্য যে যাই করো না কেন আমার সন্তান হুতাইবারে তোমরা দেইখা রাখবা আমার হুতাইবারে তোমরা চোখে চোখে রাখবা আমার হুতাইবারে একা কোথাও ছাড়বা না গো নবী বইলা দিছে আমার হুতাইবার উপরে কিন্তু গজব আইব বনের বাঘ আসব কুকুর আসব তাড়াতাড়ি তোমরা এখন আমার হুতাইবারের চোখে চোখে রাখবা আমার হুতাইবা যেন একা একা কোথাও না যাই রে বন্ধু আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুর ব্যাপারে ওরা যেই বেয়াদবি কইরা পালাইছে আমি আল্লাহ তো সহ্য করতে পারি না ও জিবরাইল এই মুহূর্তে বনের বাঘকে আমি দায়িত্ব দিলাম বনের বাঘ হুতাইবারে কোনোদিন ছাড়বে না এইবার হুতাইবার জন্য একটা ঘর তৈরি করা হয় ইমাম কুরতুবি তার কিতাবের ভিতর উল্লেখ করেন আরে গা
গাছের উপরে একটা ঘর বানাই রে বন্ধু, গাছের উপরে একটা টং বানায় পালাইছে, গাছের উপরে ঘর বানাইয়া ওই ঘরের ভিতরে হুতাইবারে শোয়া রাখছে, নিচ দিয়া কত মানুষ বইসা রইছে, এইবার রাস্তাঘাটের ভিতর মানুষ দাঁড়ায় রইছে, গেটম্যান একজনের কাছে পাঁচজন দাঁড়াইছে, তারপরে আরো 15-20 জন জায়গায় জায়গায় মানুষ দাঁড় করা রাখছে। হারে হুতাইবারে বাঁচানোর জন্য কতগুলো মানুষ সেট করা পালাইছে গো। আমার আল্লাহ কয় জিবরাইল তাকায় দেখ, হুতাইবারে বাঁচানোর জন্য কতগুলো মানুষ সেট করছে, কতগুলো সৈন্য রাইখা দিছে। আমি আল্লাহ যারে ধরি গো কেউ তারে বাঁচাইতে পারবে না, আল্লাহর ধরা নরম না তো শক্ত। আমার আল্লাহ বলছে ইন্না মাতুসা রব্বিকালা সাদিদ, আল্লাহর ধরা শক্ত রে বন্ধুরা রে আমার। আমার আল্লাহ যখন ধরে শক্ত করে এই ধরে নরম করে ধরে না, ছোটানোর মতো কোনো কায়দা নাই রে বন্ধু। এইবার রাত্রি বেলায় সব জনগণ পাহারা দিতেছে, একদল পাহারে দিয়ে বাইরে হবে আর একদল প্রবেশ করবে, এরকম ভাবে মানুষ সেট করে বালাইছে। আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না গো। এইবার রাত্রি যখন গভীর হইয়া যায়, যতগুলো মানুষ দাঁড়তে ছিল যতগুলো মানুষ ডিউটি পালন করতেছে, আমার আল্লাহ সব ডিউটিরত অবস্থায় যারা ছিল রে বন্ধু সবার চোখের ভিতরে আমার আল্লাহ ঘুম দিয়ে দিছে। আরে চোখের পাতা যখন পইরা যায় গো, দাঁড়ানো মানুষ আর ঠিক থাকতে পারে না, সবার ঘুমাইয়া গেছে চোখের ভিতরে, সবাই ঘুমাইয়া গেছে রে বন্ধু। বনের ভিতর দিগা জঙ্গলের দিগা বিশাল বড় একটা বাঘ আইতাছে রে, এই বাঘটা আসতে 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 এইবার কামরার ভিতর ঢুইকা গেছে। আমার আল্লাহ জিব্রাইলকে কয় ও জিব্রাইল, ওর সারো পাশে কত মানুষ ঘুমাইছে, কোন মানুষের যেন ক্ষতি না করে, এই মুহূর্তে কি করবা? হুতাইবার গায়ের ঘ্রাণটা গন্ধটা লইয়া বাঘের নাকের সামনে দিয়া আসবা, বাঘের নাকের সামনে হুতাইবার শরীরের গন্ধ দিয়া আসবা, এই শরীরের গন্ধতে এই গন্ধতে ওই বাঘটা খুঁজা নিবে হুতাইবারে। এইবার বনের বাঘের কাছে জিবরাইল যাইয়া এইবার যখন হুতাইবার গায়ের গ্রাম পৌঁছায়া দিছে গো, হুতাইবার গায়ের গন্ধটা যখন বাঘের নাকের সামনে দিয়া দিছে রে বন্ধু, বাঘ কয় আমি বুইজা বালাইছি, এই মানুষ আমি বাঘ খুইজা খুইজা নেব নে। এইবার মানুষগুলোকে শুকতে শুকতে যাইয়া দেখে গাছের উপরে একটা টং বানানো রয়েছে, এইবার বনের বাঘে আর মানে না গো। তাকাইয়া দেখে গাছের ভিতর দিয়ে একটা পা দেখা যায়, বাঘে এইবার পা দইরা যখন একটা টান মাইরা দিছে গো, হুতাই ভাই একটা চিৎকার দিয়া কান্দার কয় ও জগৎবাসীরা, ও আমার বাবার সৈন্যরা, তোমরা তো সবাই আরামে ঘুমাইতেছো, তাকায়া দেখো বনের জঙ্গলের বাঘ আমার পা দাঁত দইরা বালাইছে। আরে বনের বাঘ আমার দইরা বালাইছে, তোমরা ডিউটি পালন করা বন্ধ করে দিয়া তোমরা কেন ঘুমাও? আমার তো বুঝে আসে না, তাড়াতাড়ি ওঠো আমারে বাঁচাও, তাড়াতাড়ি ওঠো। একটা মানুষের ঘুম ভাঙ্গে না রে জগৎবাসীরা, সবাই ঘুমাইয়া রয়েছে, কারো চোখের ঘুম ভাঙ্গে না রে বন্ধু, কারণ ঘুমটাকে অর্ধমৃত এজন্য বলা হয়েছে, ঘুমের সময় আমাদের রুহটা কোথায় যায় অনেকেই কিন্তু আমরা জানি না। আমরা ঘুমাই, আরে ঘুম
আমরা যখন আসি গো ওই ঘুমের সময় আমাদের রূহটা কোন জায়গায় যায় কি করে এটা তো তালাশ করলাম না ভালো করে শোনো যতগুলো মানুষ ঘুমাইছে কারো রূহ তো সাথে নাই কেউই জানে না সবগুলো মানুষ আরামে ঘুমাইতেছে রে বন্ধু ও তাই বা চিৎকার দিয়া ডাকে দেয় ও আমার বাবার স্বর্ণ রাত আগায়া দেয় আমি হুতাইবার পাটাকে দোবাগে দৈরা পালাইছে আমারে টান মারতেছে তাড়াতাড়ি বাঁচাও 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 কইয়া চিৎকার দেয় আর কাজ হই না এইবার বাগে টান মাইরা নিচে পালাইছে রে বন্ধু নিচে পালাইয়া গেটিতে কামড় দিয়া এইবার বাহিরে নিয়া যাইতেছে রে বন্ধু গেটের সামনে বাহিরে নিয়া এইবার হুতাইবারে দইরা বাগে কামড়ায় এ বন্ধুরা এ জগৎবাসীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুনবা কিতাবের ভিতর উল্লেখ করা হয় এইবার হুতাইবারে কামড়ায়া কামড়ায়া পালাইছে ইমাম কুরতুবী তার কিতাবের ভিতর বলে বাঘটা যখন হুতাইবারে দইরা কামড় দেয় এক টান দেয়া ডাইন হাত ছিঁড়া পালাইছে আবার টান দেয়া তার বাম হাতটা ছিঁড়া পালাইছে আরে বাঘে এইবার হুতাইবারে কয় তুই আমার নবীরে কষ্ট দিছস রে তুই রহমতের নবী যার ব্যাপারে আল্লাহ বলছে আমা আরসালনা কাইল্লা রহমাতাল লিল আলামিনা আমার রহমতের নবী রে কষ্ট দিছস আমার নবীর গায়ে তুতু নিক্ষেপ করছস রে তোর মুখ তো আমি রাখতে পারবো না হুতাইবার মুখের ভিতরে বাঘের মুখ লাগাইয়া হুতাইবার জিব্বাটা টান দিয়া বাইর করে জিরা মালাইছে হুতাইবার বুকটা সিরা মালাইছে গো হুতাইবার বুক সিরা ভিতর দিয়ে কলজা গুলো বাহির করছে রে বন্ধু এত কষ্ট দিয়া হুতাইবারে মাইরা বাঘটা বইসা রইছে সব মানুষগুলো গমে রইছে একটা মানুষ খবর জানে না এইবারে একজন সর্বপ্রথমে গুম ভাঙ্গা যায় রে বন্ধু আবুল আহাবের কাছে খবর যায় আবুল আহাব দৌড়ায় এসে দেখে ব্যাপার কি আমার হুতাইবা কই গাছের দিকে তাকায়া দেখে গাছের ভিতর টং খালি হুতাইবার দেহটা আর দেখা যায় না আবুল আহাব এইবার গেটের দিকে তাকায়া দেখে সব মানুষগুলো ঘুমাইছে কিন্তু গেটের সামনে বিশাল বড় একটা বাঘ আবুল আহাবের দিকে তাকাইছে আবুল আহাব বাঘটা দেখে ভয় পায়া যাই গো বাঘটা তার নেষ্টা নারায়া বুঝায় তোর মতো বেইমান রে আমি দেখতে চাই না এই বইলা বাঘটা সইলা যায় এইবার আবুল আহাব ধীরে 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 আগায়া যায় যাইয়া দেখে তার সন্তানের দেহ হুতাইবার দেহ টুকরা টুকরা হয়ে পড়া রইছে হুতাইবার জিব্বা বাইরে হয়ে রইছে হুতাইবার কলজাগুলো বাইরে হয়ে রইছে হুতাইবার দেহের একটা টুকরা গোস্তও বাগে খাই নাই এক ফোঁটা রক্তও বাগে খাই নাই একটা কলজা কোনো কিছুই খাই নাই বাঘ এই জন্য খাই নাই রে বন্ধু বাঘ কয় আমি যার তার মাংস খাইতে পারি না যার তার রক্ত আমি খাইতে পারি না আমার আল্লাহর হুকুম সারা তোর মতো বেঈমানের রক্ত আমি বাঘ খাইতে পারবো না তোর মতো বেঈমানের গোস্ত আমি বাঘ খাইতে পারবো না এই বইলা বাঘ তার কোন রকমের গোস্ত একটা টুকরাও খায় নাই একটা ফোঁটা রক্তও খায় নাই বাঘের মতো বাঘ চইলা যায় রে বন্ধু এইবার আবুল আহাব জনগণকে ডাক দিয়া বলে তোমরা কি করছো আমার সন্তানটারে বাঘে এত কষ্ট দিয়া মারছে তোমরা কেন খবর রাখলা না সব জনগণেরা কান্দার কয় ও বাদশা জানোনি আমরা তো সবাই ডিউটি পালন করেছিলাম আমাদের চোখে কেমনে ঘুমের বাবা এসে গেছে আমরা জানি না কারণ এই ঘুমের মালিক তো আমরা না ঘুমের মালিক উপরওয়ালা আমাদের চোখে ঘুম দিয়া পালাইছে বিদায় আমরা ঘুমায় গেছিলাম আপনার সন্তানের ডিউটি আমরা পালন করেছি গো বাদশা
ও নেতা আমরা কেন তমাম পৃথিবীর মানুষকে দিয়া যদি ডিউটি পালন করাইতেন আমরা বুইজা পালাইছি কারণ নবীরে কষ্ট দিছে নবীর গায়ে থুতু নিক্ষেপ করছে এই অপরাধ আমার আল্লাহ ক্ষমা করতে পারে নাই ওরে পৃথিবীর কে হই বাঁচাইতে পারবে না কারণ নবীর সাথে বেয়াদবি করছে নবী তার জন্য বাদদোয়া কইরা পালাইছে আল্লাহই কবুল করছে এই বেঈমান আবুল হাব তিনি আমার নবীকে ভালোবাসছিল ছোটবেলায় আমার নবীর জন্মের কথা শুনিয়া এই আবুল হাব আমি যে সূরাটা পড়লাম যে সূরাটার তাফসীর আপনারা শুনতেছেন ভালো করে শুনে নেন এই আবুল হাব আমার নবীর জন্মের সময় আমার নবীকে এতটাই খুশি করছিলেন সেটা হলো আমার নবীর ব্যাপারে তার দাসী ছিল সুয়াইবা সুয়াইবা এসে বলছিল যে হে নেতা আপনার এই মুহূর্তে আপনার ঘরে এমন একজন ব্যক্তি আগমন করছে যিনি চাঁদের চেয়েও সুন্দর সরেকন সুবহানাল্লাহ আর আবুল হাব বেটে শোনার পরে আবুল হাব খুশি হয়া সাত আঙ্গুল তেলে বলছিল হে সোয়াইবা তুমি আমাকে যে খবরটা দিলা আমি খুশি হয়ে তোমাকে এই মুহূর্তে মুক্ত করে দিলাম সুরেগন সুবহানাল্লাহ আরে মুক্ত কইরা দিছিল রে বন্ধু ভালো করে শুই না নাও এই বেঈমানে আমার নবীর এত কষ্ট দিছে রে জগৎবাসীরা এই বেঈমানে এত কষ্টটাই আমার নবীরে দিছে আমার নবীর প্রথমে একটা মেয়ে যখন বিয়া করাইছিল রে বন্ধু তারপরে আর একটা মেয়ে নেওয়ার জন্য প্রস্তাব দিছিল আমার নবী কিন্তু রাজি হয় না তারপরে বুঝাইছে আমার নবীরা এতটা বোঝান বুঝাইছে নবী গো তোমার একটা মেয়ে নিয়ে আমার মনের আশা পূরণ হয় নাই একটা মেয়ে নিয়ে আমার স্বাদ মেটে নাই আর একটা মেয়ে আমি আর একটা ছেলের জন্য নেব এরকম বুঝাইয়া বুঝাইয়া নিছিল ভালো করে শুনবা এই বেঈমানটা মারা যাওয়ার পরে এই বেঈমানের কবর এমন একটা জায়গায় দেওয়া হই গো যেই জায়গাটার কবরটাকে উল্লেখ করে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্নে দেখেন আব্বাস স্বপ্নে দেখতেছে যে আবুল হাব কবরের ভিতর জাহান্নামের আগুনের ভিতর জ্বলতেছে জ্বলাইকে আরেকটু বলেন জ্বলাইকে আব্বাস স্বপ্নের ভিতরে দেখতেছে সে আগুনের ভিতর জ্বলতেছে বুখারীর হাদিস সহিহ হাদিস মা জা লাকিতাইয়া আবি লাহাবা হে আবুল হাব তুমি কবরে কেমন আছো আবুল হাব উত্তর করতেছে হে আব্বাস ও আব্বাস আমি তোমাদেরকে ছাইরা আজ কবরে রে আব্বাস আমি কবরের ভিতরে ভালো নাই আমি কবরের ভিতরে ভালো নাই বলে কেন কি হয়েছে এইবার আবুল হাব কান্দে আর কয় আব্বাস রে আমি ভালো নাই আব্বাস বলে মা জালাকি তাইয়া আবি লাহাব কেন তোমার কি হয়েছে তুমি কবরে কেমন আছো আব্বাসের দিকে তাকাইরা আবুল হাব কান্দার কয় আব্বাস রে আমি দুনিয়াতে নবীর সাথে বেয়াদবি করছি এই জন্য আমারে আল্লাহ এতটাই আজাব দিছে জাহান্নামের আগুনের ভিতরে জইলা পুরাই আমি ছাই হইতাছি রে আমারে এক একটা সময় এক একটা শাস্তি দেওয়া হইতেছে এই জ্বালা যন্ত্রণা তো আমি সহ্য করতে পারি না বলে কবরের ভিতরে এত জ্বালা যন্ত্রণা হয় তোমার কি একটু আরাম নাই বলে না না আমি একটু আরাম পাই গো আমি একটা দিনে আরাম পাই সপ্তাহে মাত্র একটা দিনে কবরের ভিতর আমি শান্তি পাই তা আগুনের ভিতরে তাই গা সর্বনিম্ন আছে
হিসাব দেওয়া হয় গো কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক জোড়া জুতা যেই জুতাটা হলো আগুনের তরি এই জুতাটা পায়ে পরায়া দিলে মাথার মগজগুলো টকবক করে ছিটে ছিটে পড়ে আরে আবুল আব কান্দার কয় আব্বাস রে আব্বাস রে আব্বাস রে এই কবরের ভিতরে আমি শান্তিতে নাই কবরের ভিতরে এত কষ্ট এত দুঃখ এত জ্বালা আমার প্রাণের রইদা কিন্তু আমি একটা দিনে একটু আরাম পাই আমি মধু পান করতে পারি একটা দিনে কোন ব্যক্তি কবরের ভিতরে একটা মানুষ শুধুমাত্র একজন ব্যক্তি রে আমার আল্লাহ জাহান্নামের ভিতরে জ্বালায় জাহান্নামের ভিতরে জ্বলা পুইরাও আবার মধু খায় একজন ব্যক্তি এছাড়া আর দ্বিতীয় কেউ এরকম খাইতে পারে নাই কেউ পারবেও না জাহান্নামের ভিতরে জ্বলাও সে মধু পান করতে পারে সপ্তাহে একদিন ওই ব্যক্তিটাকে ভালো করে আজকের আলোচনাটা শুনে নাও আবুল আহাব কয় আব্বাস রে আমি নবীরে অনেক কষ্ট দিছি অনেক দুঃখ দিছি তারে জেলখানার ভিতরে বন্দি করে কষ্ট দিছি কত রকমের দুঃখ দিছি তারে ঠিক মতো খাইতে দেই নাই ঠিক মতো পড়তে দেই নাই আমি নবীর বিরুদ্ধে সংগ্রাম করছি নবীর বিরুদ্ধে কত ষড়যন্ত্র করছি গো আজ কবরে আমি বুঝা পালাইছি আমারে আল্লাহ এত আজাব দেয় এই জাহান্নামের ভিতরে জ্বলি রে এত কষ্টের ভিতর দিয়ে আমার একটা দিন শুধুমাত্র সপ্তাহে একদিন সোমবারের দিন আমার এই হাতের আঙ্গুল দিয়া শাহাদত আঙ্গুল দিয়া আমার আঙ্গুলের ভিতর দিয়ে মধু বের হয় সুবহানাল্লাহ আমার হাতের ভিতরে একটা দিন সপ্তাহে আগে দিন সোমবারের দিন গো সোমবারের সারাটা দিন আমার হাত দিয়ে মধু বের হয় এই আঙ্গুল দেন মধু বের হয় সেই মধুটা আমি পান করি আব্বাস কয় আবুল আহাব জাহান্নামের আগুনের ভিতরে জ্বলা পুইরাও তুমি মধু পান কর কারণটা কি এই মধু তুমি কই পাইলা আরে আবুল আহাব কান্দার কয় আব্বাস রে জাহান্নামের ভিতর জইলা পুইরাও আমি মধু পাইয়ার একটা মাত্র কারণ আমার ভাতিজা মুহাম্মদ যেই দিন দুনিয়ায় আইছে গো সেই দিন আমার নবী আসার সময় কিছু অলৌকিক ঘটনা ঘটে গেছিল যেই দিন মুহাম্মদ দুনিয়ায় আসবে গো ওই দিনটা ছিল আলোকিত দিন ওই দিনটায় আমি খুশি হয়েছিলাম সবচাইতে বেশি এত খুশি হয়েছিলাম এ বন্ধুরা কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর জন্মের সময় ১২টা মুজিজা উল্লেখ করা হয় ১২টা অলৌকিক ঘটনা প্রকাশ পাওয়া গেছে বাবাজির আগো তার ভিতরে এক নাম্বার হলো কি ঘটনা কোন জায়গা আছে আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের ভিতর উল্লেখ করা হয় এক নাম্বারে মা আমেনা কয় আমার নবী যেই দিন দুনিয়ায় আসে গো আমি মা আমেনা বললাম ওই দিন আমি কোন রকমের কষ্ট পাই নাই সাধারণ মহিলারা বাচ্চা প্রসব করতে অনেক কষ্ট হয় গো অনেক কষ্ট করে অনেক দুঃখ যন্ত্রণা সহ্য করতে হয় কিন্তু আমার সন্তান মুহাম্মদ যেই দিন দুনিয়ায় আসে গো ওই দিন আমার কোনো কষ্ট হয় নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল বিদায় ওয়ান নিহায়া কিতাবের ভিতর ১২টা উল্লেখ করা হয় অলৌকিক ঘটনা ভালো করে শুনে নিবা আমার নবী সাইদিন আইছে রে জগৎবাসীরা ওই দিন কি কি ঘটনা ঘটে গেছে ভালো করে শুনবা মায়ামেনা কয় আমার সন্তান যেই দিন আসছে কোন রকমের রক্তপাত হয় নাই আমার সন্তানের দেহে কোন রকমের রক্ত ছিল না আমার সন্তানের দেহে পোশাকে ছিল সুবহানাল্লাহ আমার নবী দয়াল নবী মায়ার নবী
জান্নাতের পোশাক পইরা গো দুনিয়াতে আসমাবে না কয় যেই দিন আমার নবী যেই দিন দুনিয়াতে আসলো গো ওই দিন আমি কূপের ভিতর থেকে পানি তুলতে যাই আমি যাইয়া দেখি কূপের পানি গুলো নিচে ছিল আমার দেইকা কূপের পানি উসাই উইঠা যায় আমারে কূপের পানি পর্যন্ত সালাম দেয় পশু পাখি দেখলে আমারে সালাম দেয় আমি চাঁদের দিকে তাকাইলে চাঁদ আমারে টাটা দেয় আমি চন্দ্রের দিকে তাকাইলে চন্দ্র আমারে টাটা দেয় চন্দ্র আমারে দেইকা খুশি হয় আমার বনের পশু পাখি দেখলে খুশি হয় আমার নবী যাইদিন আসিবে গো আমি কূপের ভিতর পানি তুইলাই আসার সময় লক্ষ্য কইরা দেখিলাম এক জাগে পাখি উড়াল দেওয়ার সময় আমারে দেইখা আমারে সম্মান কইরা পাখিগুলো বাঘ হয়া দু সাইড দে আমারে ফাঁকা কইরা মাঝখানে রাইখা পাখিগুলো গুন গুন কইরা সালাম দিতে দিতে যায় জোরে জোরে কন্না সুবহানাল্লাহ মায়া মেনা কয় আমার নবী যেদিন আসে গো সে গোসল করা অবস্থায় আইছে গো গোসল করিয়া পরনের পোশাক পইরাই আইছে আমার নবীর খাতনাটা কোথায় হইছে ভালো করে শুনতে হইব এ বন্ধুরা রে আমার খাতনা কোন জায়গা থেকে আইছে এই নবীর খাতনাটা কোথায় হইল এই দুনিয়ার কোন মানুষ খাতনা করাইতে পারে নাই দুনিয়ার কোন মানুষ খাতনা দিতে পারবে না এই জন্য আমার আল্লাহ আমার নবীর খাতনা মায়ের গর্ভের ভিতর থেকে করেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমরা মায়ের গর্ভে ছিলাম গো আমাদের সাথে একটা পাইপ সেট করা ছিল গো আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে ওয়ালা কদ খালাক করালে ইনসান মিন সুলালাতি মিন তিনা সব কিছু থেকে রক্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে ওইখানে একটা প্যাকেটের ভিতরে সুরক্ষিত করে লারা ফি পরারি মাকুন সেখানে আমরা যত্ন সহকারে ছিলাম এ বন্ধুরা আমাদেরকে যেই পাইপটা সেট করে দেওয়া হয়েছে ওই পাইপ দিয়ে পচা রক্ত গুলো খাওয়ানো হয়েছে আরে মায়া মেনা ক মেয়েদের প্রতি মাসে মেন সহাই গো আমি মা আমিনার প্রতি মাসে মেন্স হয়েছে আমার নবী ও আয়েশা গেছে এই নবী গর্ভে আসার পরেও কোনোদিন মেন্স বন্ধ হয় নাই অর্থাৎ বুঝাই আমার নবীরে পচা রক্ত আমার আল্লাহ খাওয়াই নাই আমার নবী যেদিন দুনিয়ায় আসে চারজন জান্নাতি মহিলা আয়েশা আমিনার সামনে সালাম দিয়া কয় আমিনারে তুমি বড় ভাগ্যবান ও আমিনা তোমার জীবনটা ধন্য গো এমন একটা নবী পাই যাও যেই নবীটা এখন আসতেছে যার ব্যাপারে আমার আল্লাহ বলেছে তিনি হলো নবীদের নবী তিনি হলো তামাম জাহানের রহমত জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন সেই রহমতের নবী আইব ও আমি না জানি যেই নবীটা এখন আইব রে তিনি হইল দামি তিনি যদি কোনো বাচ্চা অর্থাৎ কোন ছাগল যেই ছাগলটা দুধ দিতে পারে না গো ওই ছাগলের দুধের উলানে যদি একটা বার হাত লাগাইয়া দেয় গো ওই ছাগলটা দুধ দেওয়া শুরু কইরে দিব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তিনি এমন একজন নবী আইতাছে গো তিনি যদি মরা নদীর ভিতরে যাইয়া একটু পানি দিতে পারে গো ওই মরা নদীটা আবার তাজা হয়া যাইব এমন একটা নবী আইতাছে রে আমেনা গো তিনি যদি কোনো খেজুর বাগানের ভিতরে প্রবেশ করে গো ওই বাগানের ভিতরে যদি কোনো খেজুর গাছে খেজুর না ধরে ওই নবীরে দেখা মাত্র ওই নবীর হাতের টাচ লাগা মাত্র ওই খেজুরের বাগান গাছের ভিতরে যেই গাছগুলোতে খেজুর আসে না ওই গাছের সাথে সাথে খেজুর ধরবে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধুরা এ জগৎবাসীরা ভালো করে শুনে নাও আমার নবী আইব রে বন্ধু Oh.
চার জন ব্যক্তি চার জন মহিলা ছিল ওই সময় হাওয়া ছিল রে বন্ধু ওই মুহূর্তে হাওয়া কথা বলল মারিয়াম কথা বলল রে বন্ধু এ মুরব্বী বাবারা আসিয়াও কথা বলে গো এইবার ভালো করে শুইনা নাও চারজন ব্যক্তি মধুর মধুর আলোচনা করে মায়ামে না কয় আমার নবী আসলো আমি এক কিঞ্চিত পরিমাণ ব্যথা পাই নাই নবী দুনিয়াতে আসার পরে তিনি কি করলো তিনি পোশাক পরিহিত অবস্থায় তিনি দুনিয়াতে আইসা সাইরা সর্বপ্রথমে আমরা তাকায়া দেখলাম ওই বাচ্চাটা সেজদায় পইরা গেছে গো সেজদাই পইরা তিনি শুধুমাত্র কালাম পড়তাছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ বন্ধুরা এ মুরব্বী বাবাজির আগো আমার নবী সেজদাই পইরা গেছে এই সেজদার দিকে সহজে মাথা তোলে না গো সহজে মাথাটা উঠাই না আমার নবী সেজদাই পইরা শুধু কানতেইছে চোখের পানি জড়াইতেছে এ আমার বন্ধুরা গো হাওয়া মা হাওয়া কয় আমি এই বাচ্চাটার নাড়ি কাটতে চাইলাম এই বাচ্চাটার নাড়ি কাটতে চাইলাম মারিয়াম কয় আমিও কাটতে চাই আসিয়া কয় আমিও কাটতে চাই সবাই কাটার জন্য পাগল তাকায়া দেখে কোন নাড়ি কাটতে হবে না কারণ নবীর মায়ের সাথে আমার নবীর মায়ের আমার নবীর মায়ের সাথে আমার নবীর জন্য কোন তার অর্থাৎ কোন পাইপ ফিট করা নাই যেই পাইপের মাধ্যমে খাবার খাওয়াবে এমন কোন পাইপের কোন সিস্টেম আমার আল্লাহ করে নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এ মুরব্বী বাবা ও সোনার যুবকের দলেরা এইবার ভালো করে শুইনা নাও এই খবরটা মা আমেনা বলতেছে তিনি যখন আমার ঘরের ভিতর আসলো আমি তাকায় দেখলাম আমার ঘরটা আলোকিত হয়ে গেছে আরে দাসী ছিল যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইমাম কুরতুবী তার কিতাবে তাফসীরের ভিতর বলে গো সুয়াইবা এই সুয়াইবা ছিল আবুল আহাবের দাসী এই সুয়াইবা এই খবরটা নিয়ে চইলে গেছে আবুল আহাবের কাছে যাইয়া কয় নেতা গো এই মুহূর্তে আপনার একটা সুসংবাদ শুভ খবর আছে বলে কি এমন খবর এইবার সুয়াইবা বলে নেতা গো আপনার ঘরে এমন একজন আইছে গো মায়ামেনার ঘরটা আলোকিত হয়ে গেছে একটা শিশু আইসা গেছে যার নাম হইল মুহাম্মদ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে এই প্রশংসা শুই না এইবার আবুল আহাব সুয়াইবার দিকে আঙ্গুল তুইলা কয় সুয়াইবা রে ও সুয়াইবা এই মুহূর্তে আমারে তুমি যেই খবরটা দিলা রে সুয়াইবা আমি খুশি হয়ে গেছি ও সুয়াইবা আমার এই খুশির খবর দেওয়ার কারণে আমি আবুল আহাব এই মুহূর্তে তোমারে মুক্ত কইরা দিলাম আমি তোমারে মুক্ত কইরা দিলাম এই শাহাদত আঙ্গুলটা তুইলাই কথা বলার কারণে এ বন্ধুরা ভালো করে শুইনা নাও আবুল আহাব যেই কবরের ভিতরে ছিল আব্বাস বলতাছে ও আবুল আহাব এখন তুমি কি পাও ওই কবরের ভিতর তুমি কেমন আছো আমার একটু জানাও আমি একটু জানতে চাই আমি জানতে চাই আমি জানতে চাই তুমি কেমন আছো আবুল আহাব কাই আব্বাস রে এই কবরের ভিতর আমি কেমন আছি ভালো করে শুইনা নাও আমার ভাতিজা সেই দিন দুনিয়াতে আগমন করেছে গো সুয়াইবা সর্বপ্রথমে আমার কাছে এই খবরটা আনার কারণে আমি খুশি হইয়া সুয়াইবারে আজাদ করে দিছিলাম আমি হাত তুলে বলছিলাম তোরে আমি মুক্ত করে দিলাম আজকে খুশির দিনে এই কারণে আমার আল্লাহ আমার জাহান্নামের ভিতরে রাইখা ওই খুশির করার কারণে এই আঙ্গুলটা তুইলে আমি তারে আজাদ করে দিছিলাম মুক্ত করে দিছিলাম এই জন্য আমার আল্লাহ খুশি হইয়া আমার আল্লাহ আমার
বারে সপ্তাহে একদিন কবরের আযাবকে হালকা কইরা দেয় ওই দিন আমি জাহান্নামের ভিতর জইলাম আমার এই আঙ্গুলের ভিতর থেকে মধু বের হয় ওই মধুগুলো আমি পান করি পৃথিবীতে কোনো মানুষ এই খাবার পাবে না গো জাহান্নামের ভিতরে এই খাবার কেউই পাবে না জাহান্নামের ভিতরে একটা মানুষ মধু পান করবে সেটা হলো আবু লাহাব এই আবু লাহাব কয় আব্বাস রে আমার ভাতিজা আসছে সোমবারের দিন আরে সপ্তাহে একটা দিন আছে গো যেই দিনটা হলো সোমবার আমার ভাতিজা যেই দিন আইছে আমি খুশি হইয়া আমার দাসীর শোয়াইবারে আজাদ করে দিছিলাম মুক্ত করে দিছিলাম এই জন্য আমার আল্লাহ আমার রে জাহান্নামের ভিতরে সোমবারের দিনে আমার আঙ্গুলের ভিতর থেকে মধু দেয় সেই মধুগুলো আমি পান করি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।